ওয়েলকাম টু বিডি অ্যাপ সলিউশনের পক্ষ থেকে আমি আরফিন, কেমন আছেন সকলে? আশা করি আলহামদুলিল্লাহ প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। ফ্রি বিটকয়েন মাইনিং ওয়েবসাইট হাবি অর্সা, আজকের যে ওয়েবসাইটটা আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেই ওয়েবসাইটটা দীর্ঘ 3 বছর যাবৎ কিন্তু অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে এবং এই ওয়েবসাইটটা 100% ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইট থেকে আপনারা ফ্রিতেই মাইনিং করতে পারবেন বিটকয়েন এবং ইনস্ট্যান্ট আপনারা বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট, তারপরে কয়েনবেজের মাধ্যমে আপনার ডিরেক্ট পেমেন্টটা নিয়ে আসবেন এবং কীভাবে আপনারা বিকাশ রকেট টাকাটা নিয়ে আসবেন সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো ভিডিওটা একটু লং হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা খুব সহজেই ফ্রিতেই ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে বিটকয়েন ইনকাম করতে পারবেন এবং এটা কিন্তু অলরেডি 3 বছর যাবৎ ট্রাস্টেড, এখনও কিন্তু 100% এই ওয়েবসাইটটা পেমেন্ট করতেছে। তবে আপনারা এই ওয়েবসাইটে কাজ করতে হলে ফার্স্ট অফ অল কী করতে হবে, আজকের এই ভিডিওর ডিসক্রিপশন বক্স আপনার একটা লিঙ্ক পেয়েছেন, সেই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিডি অ্যাপ সলিউশন টেলিগ্রাম চ্যানেল আপনাদের নিয়ে আসবে। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই পোস্টটার মধ্যে আপনাদের নিয়ে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাপ অ্যান্ড সাইট লিঙ্ক রয়েছে, ওকে, তো আপনারা এই অ্যাপ অ্যান্ড সাইট লিঙ্ক এই লিঙ্কের মধ্যে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মাইনিং অন বিটকয়েন এই ওয়েবসাইটটা কিন্তু আপনার সামনে চলে আসবে। দেন এখানে কিন্তু আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এবং ফ্রিতেই এখানে আপনারা ইনকাম করতে পারবেন বিটকয়েন। তো বিটকয়েন আর্ন করার জন্য ফার্স্ট অফ অল আপনাদের কী করতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। দেন এটার জন্য একদম কর্নারে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন এবং সাইন আপ রয়েছে, ওকে, তো ফার্স্ট অফ অল আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তার জন্য সাইন আপ বাটনের মধ্যে একটা ক্লিক করে দেবেন। চলে আসছে জাস্ট, এটা আপনার এই ফর্মটা এখানে ফিল আপ করে দেবেন। তো আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনার ফর্মটা ফিল আপ করবেন। তো বেশ, ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের ফুল নেমটা, মানে আপনাদের পুরো নামটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন ইউজার নেম, মানে আপনাদের নামের পাশে যে কোনো একটা সংখ্যা আপনাদের বসিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড, এখানে আপনাদের 6 থেকে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড বসাতে হবে। দেন কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ডটা আপনারা বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন ইমেল, আপনার যে অ্যাকাউন্টটা আপনারা যে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে আছেন সেই জিমেলটা এখানে বসিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন কনফার্ম জিমেলও, সেম জিমেলটা বসিয়ে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন মেইন পয়েন্ট, এই যে এখানে দেখতে পাচ্ছেন সিক্রেট কোয়েশন রয়েছে, ওকে, তো এখানে আপনারা যেটা লিখবেন হোয়াট ইজ ইউর নেম, ওকে, এটা লেখার পরে দেখতে পাচ্ছেন এই যে সিক্রেট অ্যান্সার, এখানে আপনারা আপনাদের নামটা লিখে দেবেন, ওকে। তো বিয়ার্সা জাস্ট এই কাজটা আপনারা এখানে করবেন, একটু নিচের দিকে যাবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই যে বাই ক্লিক, এটার মধ্যে একটা টিক মার্ক বসিয়ে দেখতে পাচ্ছেন আই এম নট এ রবট, এটার মধ্যে আর একটা টিক মার্ক বসিয়ে দেবেন এবং ক্যাপচারটা আপনাদের কমপ্লিট করতে হবে। নাও তারপর দেখতে পাচ্ছেন এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে, ওকে, তো আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে একটা ক্লিক করে দেবেন। নাও বিয়ার্সা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের জিমেলে কিন্তু একটা মেল চলে যাবে এবং বিয়ার্সা পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আপনারা এই যে এখানে যে লগ ইন বাটনটা রয়েছে এই লগ ইন বাটনে একটা ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন লগ ইন ইন্টারফেসটা চলে আসবে। তো এখন আমি আমার ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আই মিন নট এ রবট, এটার মধ্যে একটা টিক মার্ক দিয়ে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন লগ ইন বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করতে হবে। অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হওয়ার সাথে সাথে দেখবেন এখানে আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করে দেখাই, এখানে আপনাদের মাইনিংটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে বিটকয়েন কিন্তু মাইনিং হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউসলি কিন্তু মাইনিং হতেই থাকবে, ওকে। তো এটা দেখতে পাচ্ছেন এই যে এখানে যদি আমি আরেকটু দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, এখানে যে অ্যাক্টিভ হ্যাশ পাওয়ার রয়েছে, ওকে, তো 100 হ্যাশ পাওয়ারে কিন্তু আপনাদের এটা মাইনিং হবে এবং এখানে আপনারা দৈনিক ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। এটা আপনারা কীভাবে দেখবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে যে মাইনিংটা হচ্ছে এটা আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স আপডেট 24 আওয়ার্স, ওকে, প্রত্যেক 24 ঘন্টা, মানে প্রত্যেক 24 ঘন্টা পরপর এখানে আপনাদের এই যে এখানে যেটা আর্নিং হবে এটা কিন্তু আপনাদের এখানে অটোমেটিকলি চলে আসবে, ওকে। তো এটা হচ্ছে আপনার মেন ব্যালেন্স, এখান থেকে আমার 0-0 রয়েছে। তো এখানে যেটা মাইনিং হবে প্রত্যেকদিন 24 ঘন্টা পরপর আপনাদের এখানে কিন্তু এটা যুক্ত হয়ে যাবে, তো এখান থেকে আপনাদের এটা উইথড্র করতে হবে। তো বিয়ার্সরা কিন্তু এখানে একটা বিষয় রয়েছে, যখন অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনাদের প্রোফাইলটাকে আপডেট করতে হবে। নাও বিয়ার্সরা তার জন্য আপনাদের এই যে দেখতে পাচ্ছেন একদম কর্নারে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইল সেটিংস রয়েছে, ওকে, তো আপনার এই যে প্রোফাইল সেটিংস এখানে একটা ক্লিক করে দেবেন। ওয়ালেটটা আপডেট করার পর আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ হবে। দেন ওয়ালেটটা কি, ওয়ালেটটা হচ্ছে আপনারা যখন এখান থেকে উইথড্র করবেন তখন আপনারা কিসের মাধ্যমে পেমেন্টটা নিতে চাচ্ছেন। দেন দেখতে পাচ্ছেন এখানে যে ইউআর বিটকয়েন অ্যাকাউন্ট, দেখতে পাচ্ছেন এখানে বিটকয়েনের মাধ্যমে উইথড্র নিতে পারবেন। লাইট কয়েন রয়েছে, ডগি কয়েন রয়েছে, ইথুরিয়াম রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন বিটকয়েন ক্যাশ রয়েছে, তারপর এখানে রেপেল রয়েছে, তারপর দেখতে পাচ্ছেন টিআরসি 20 রয়েছে, ইউএসডিটি TRC 20, ওকে, তো তারপর দেখতে পাচ্ছেন ট্রন রয়েছে, বিএনবি রয়েছে।
তো এখানে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন বিটকয়েন রয়েছে, এই বিটকয়েন অথবা আপনারা এই যে টিআরসি 20 এই দুইটা মেথডের মাধ্যমে আপনারা এখান থেকে পেমেন্টটা নেওয়ার ট্রাই করবেন। নাও ভিউয়ার্স, এখন এখন এই অ্যাকাউন্টগুলো আপনারা কোত্থেকে পাবেন? অনেকের হয়তোবা ট্রাস্ট ওয়ালেট নাই, অনেকের হয়তোবা বাইন্যান্স নাই, অনেকের হয়তোবা কয়েন বেস নাই। তো তারা আপনারা খুব সহজেই প্লে স্টোর গিয়ে ট্রাস্ট ওয়ালেট লিখে সার্চ দিলে কিন্তু একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন এবং সেই অ্যাপ্লিকেশন খুব সহজেই আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। তো সেখান থেকে আপনারা এখানে বিটকয়েন অথবা এই যে টিআরসি 20 অ্যাড্রেসটা নিয়ে যাবেন। আমি আপনাদের বাইন্যান্স থেকে দেখিয়ে দিচ্ছি। আমরা বাইন্যান্সে চলে আসলাম, দেন এই যেখান থেকে ওয়ালেট বাটন রয়েছে ওয়ালেট বাটন আমরা একটা ক্লিক করে দেবো। তারপর এখান থেকে যে স্পট রয়েছে স্পটের মধ্যে ক্লিক করবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে এই যে এখানে সার্চ বক্সে দেখতে পাচ্ছেন এই যে ফার্স্টে যেটা চলে আসছে বিটিসি, ওকে। তো এই বিটিসি এটার মধ্যে আমরা একটা ক্লিক করে দিবো। নাম্বার সে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে যে বিটকয়েন রয়েছে এই নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করবো। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেসটা চলে আসছে। জাস্ট আমরা এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটাকে কপি করবো, ওকে। তারপর বিয়ার্স কপি করবো, আমরা সরাসরি আবার ওয়েবসাইটে চলে যাবো। দেন ওয়েবসাইট আসার পর দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউর বিটকয়েন অ্যাকাউন্ট নাম্বার, ওকে। তো এখানে আমরা এটাকে প্রেস করে দেবো। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ বাটন, ওকে। তো এই সেভ বাটনের মধ্যে আমরা একটা ক্লিক করে দেবো। আমাদের বিটকয়েন অ্যাড্রেসটা কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে। তারপর এখানে আপনাদের আর কোনো কাজ নেই, আপনার ডিরেক্ট এই যে এখান থেকে হচ্ছেন টেস্ট বোর্ড রয়েছে, ওকে। তো আপনার এই টেস্ট বোর্ড এখানে একটা ক্লিক করে দেবেন। কিন্তু টেস্ট বোর্ডে মানে প্রথম পেজ মানে হোম পেজ আমরা চলে আসলাম। দেন এখন দেখতে পাচ্ছেন এই যে এখানে মাইনিং হচ্ছে, যখন আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম তখন কিন্তু এখানে একদম 1 ছিল, ওকে। অথচ এখন দেখেন কত স্পিডে মাইনিং হচ্ছে এবং এটা কিন্তু বিটকয়েন বাই, এখানে কিন্তু হিউজ পরিমাণে একটা আর্নিং আপনারা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে যখন এটা আপনাদের 24 ঘন্টা এখানে মাইনিং স্টার্ট রানিং থাকবে, 24 ঘন্টা পর আপনাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন আপডেট এভরি 24 আওয়ার্স, ওকে। তো এখানে আপনাদের এখানে কিন্তু ব্যালেন্সটা যুক্ত হয়ে যাবে। দেন এখানে দেন এখান থেকে আপনার উইথড্রটা কিন্তু খুব সহজেই করতে পারেন। দেন এখান থেকে উইথড্র করার জন্য আপনাদের কী করতে হবে দেখতে পাচ্ছেন এই যে এখানে যে এই মেন ব্যালেন্সের নিচে দেখতে পাচ্ছেন এখানে উইথড্র বাটন রয়েছে, ওকে। তো এই উইথড্র বাটনে আপনার একটা ক্লিক করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে বিটকয়েন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু জুম করে। দেখতে পাচ্ছেন এখানে যে বিটকয়েন রয়েছে এই বিটকয়েন অ্যাড্রেসটা কিন্তু আমার এই যেখানে আর বিটকয়েন অ্যাড্রেসটা কিন্তু এখানে আপডেট করা আছে এবং বাকিগুলো কিন্তু আমার এখানে আপডেট করা নাই, মানে এগুলো আমার প্রয়োজন, আমি শুধুমাত্র বিটকয়েনের মাধ্যমে পেমেন্টটা নিতে যাচ্ছি, ওকে। তো এখানে জাস্ট আমি বিটকয়েনটা এখানে অ্যাড করে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে 2 নম্বর স্টেপ যেটা রয়েছে দেখতে পাচ্ছেন ইন্টার অ্যামাউন্ট টু উইথড্র, ওকে। এখানে যখন আপনাদের মেইন ব্যালেন্সে বিটকয়েন আর্ন হয়ে যাবে মানে ফ্রি মাইনিং হওয়ার পরে যখন আপনাদের মেইন ব্যালেন্সে বিটকয়েন আর্ন হবে তখন এখানে আপনার এই যে ইন্টার অ্যামাউন্ট টু উইথড্র এই বাটনটার মধ্যে এই ফাঁকা বক্সটার মধ্যে আপনার এখানে ফর এক্সাম্পল এখানে যে 0.5 তারপরে 5, ওকে, এই বিটকয়েনটা যখন আমার এখানে আর্ন হবে তখন আমরা জাস্ট এখানে রিকোয়েস্ট বাটন রয়েছে এই রিকোয়েস্ট বাটন আমরা ক্লিক করে দেবো এবং ভিউয়ার্স রিকোয়েস্ট বাটন ক্লিক করার সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে এই ওয়েবসাইট থেকে পেমেন্টটা করে দেবে। ডাইরেক্ট আপনাদের যে ওয়ালেটটা আপনারা সেট করেছেন ঠিক সেই ওয়ালেটে কিন্তু আপনাদের পেমেন্টটা চলে যাবে। দেন ভিউয়ার্স এই সাইটটি যে 100% পেমেন্ট করে এটা আপনারা ইউটিউবে আরও অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যে এই সাইটটি 100% পেমেন্ট করে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দেন দেখতে পাচ্ছেন মাইনিং অন বিটকয়েন, এটা লিখে সার্চ দিলে আপনারা অসংখ্য ভিডিও পেয়ে যাবেন যেটা ট্রাস্টেড এবং এখান থেকে লক্ষ লক্ষ মানুষ কিন্তু পেমেন্ট পেয়েছে। ভাই এখানে কিন্তু আপনারা রেফার করেও হিউজ পরিমাণ আর্ন করতে পারেন। তো ভাই রেফার করার জন্য দেখতে পাচ্ছেন আপনাদের একদম ডাইরেক্ট টেস্ট বোর্ডে চলে যাবেন। টেস্ট বোর্ডে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক রয়েছে, ওকে। তো এই যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কটা জাস্ট আপনার এই যে কপি লিঙ্ক এখানে একটা ক্লিক করে দেবেন, তারপরে যে ওকে বাটনে ক্লিক করে দেবেন এবং দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু লিঙ্কটা কিন্তু অলরেডি আমার কপি হয়ে গেছে। তারপর তারপর এই যে এখানে ক্লিক করে ধরবেন, দেন ধরার পর দেখতে পাচ্ছেন এই যে কপি রয়েছে এখানে ক্লিক করলে আপনাদের কপি হয়ে যাবে, ওকে। তো এই লিঙ্কটি আপনার ফ্রেন্ড সার্কেল কিংবা আপনার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনার এটা এই লিঙ্কটি শেয়ার করেন বা এই লিঙ্কের মাধ্যমে যদি কেউ এখানে জয়েন করে এবং এই লিঙ্কে ক্লিক করে যদি কেউ অ্যাকাউন্ট করে তাহলে কিন্তু আপনারা কিন্তু 10% কমিশন পেয়ে যাবেন। সাপোজ সেই ব্যক্তি যদি $10 ইনকাম করে তাহলে কিন্তু আপনি $1 পেয়ে যাবেন। ভাই বুঝতেই পারছেন রেফার করেও ভালো পরিমাণে একটা আর্নিং কিন্তু রয়েছে এবং এবং খুব সহজে আপনারা রেফারাল টিমটাকে দেখতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে যে রেফারাল রয়েছে, ওকে। তো এই রেফারাল মাধ্যমে আমরা ক্লিক করছেন এখানে যে রেফারাল রয়েছে 0 দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ রেফারাল রয়েছে 0। সো এখানে আপনাদের এই যে রেফার টিম মানে আপনাদের এখানে টিম আপনারা দেখতে পারবেন এবং এখান থেকে রেফার কমিশন হিসাবে আপনারা 10% যে মেম্বাররা জয়েন করে 10% প্রফিট কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি সে অ্যাক্টিভ থাকে, ওকে। সবসময় যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে 10% অ্যাফিলিয়েট বোনাস পেয়ে যাবেন। এখানে জাস্ট এটাই কাজ, আর কোনো কাজ নেই। জাস্ট আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন, দেন অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরেই আপনাদের অটোমেটিক কিন্তু মাইনিংটা স্টার্ট হয়ে যাবে। তারপর আপনারা এখানে ওয়ালেটটা মানে আপনার যেই মেথডের মাধ্যমে পেমেন্টটা নিতে যাচ্ছেন সেই পেমেন্ট মেথডটা জাস্ট অ্যাড করে দিবেন এই প্রোফাইল সেটিংস থেকে। জাস্ট এতটুকুই কাজ করবেন, তারপরে এখানে অটোমেটিক মাইনিং হতে থাকবে, এখানে আর কোনো কাজই নেই। জাস্ট আপনারা যখন উইথড্র সময় হবে তখন জাস্ট এখান থেকে আইসা এই যে
করছেন এই মেইন ব্যালেন্সে যখন আপনার ঘন্টা পর পর যখন এখানে আপনাদের বিটকয়েন আর্ন হবে তখন আপনারা এখান থেকে খুব সহজে উইথড্র বাটনে ক্লিক করে আপনাদের ওয়ালেটে উইথড্রটা নিয়ে আসতে পারেন। মাইনিং অন বিটকয়েন ওয়েবসাইটে কিন্তু 3 বছর যাবৎ অনলাইন প্ল্যাটফর্মে আছে এবং এটা কিন্তু 100% পেমেন্ট করবে। এবং এখানে যদি আরেকটা বিষয় আপনাদের একটু দেখিয়ে দিই, এই যে কথা এখানে সার্টিফিকেট রয়েছে, ওকে, তো এই সার্টিফিকেটের মধ্যে আমরা ক্লিক করি এটা কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। এখান থেকে বলছেন যে মাইনিং অন বিটকয়েন, ওকে, এখানে কিন্তু একটা সার্টিফিকেট রয়েছে, এটা আপনাদের নিজস্ব নাম দিয়ে যখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন আপনাদের ফুল নেম দিয়ে কিন্তু আপনাদের সার্টিফিকেট অটোমেটিক জেনারেট হয়ে যাবে। ওকে, তো এখান থেকে ক্লিক করে আপনাদের সার্টিফিকেট ডাউনলোড করবেন, তবে দরকার নাই, এটা আপনাদের জাস্ট একটা প্রুফ যে আপনারা মাইনিং অন বিটকয়েন সাইটে কাজ করতেছেন, জাস্ট এতটুকু। ওকে, তো ভিউয়ার্স, এই সাইটে 100% ট্রাস্ট, এই সাইটে কাজ করুন, এই সাইট থেকে 100% আপনারা পেমেন্ট পাবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, যারা আজকের এই ভিডিওটা দেখছেন অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করে দেবেন, চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি যদি ভালো লাগে উপকার হয় তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেল সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন। না, পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।